উচ্চ মাধ্যমিকে প্রথম মেধা তালিকায় সবার উপরে জলজল করছে একটাই নাম, শুভ্রাংশু সর্দার। তথাকথিত সায়েন্স নিয়ে পড়েননি, অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স, অঙ্ক এবং কম্পিউটার ছিল তার বিষয়। দিনে মাত্র 4 ঘন্টা পড়েই 496 স্কোর। শুভ্রাংশু জানালেন, ভালো পরীক্ষা দিয়েছিলেন, সবার থেকে ভালো ফল হবে আশাও করেছিলেন, তবে এতটা নয়। আগামী দিনে অর্থনীতি নিয়ে পড়তে চান। ছেলের রেজাল্টে গর্বিত মা জানাচ্ছেন, ছোট থেকেই পড়াশোনায় ভালো শুভ্রাংশু, বই তার জীবন। আসছে জেনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রতি একটাই মেসেজ যে আন্ডার প্রেশার কোনো কিছু হয় না। সত্যি কথা একদম, যে আন্ডার প্রেশার কোনো কিছু হয় না, নিজের প্যাশন থাকতে হবে আর কিচ্ছু না। পড়াশোনার আমি একটা জিনিস দেখেছি যে পড়াশোনার টাইমিং নিয়ে সবাই খুব কনসার্ন থাকে, বাট একটা সত্যি কথা, এটা আমার নিজেকে দিয়ে টেস্ট করে দেখা, অনেককে দিয়ে টেস্ট করে দেখা যারা যারা র্যাঙ্ক করেছে, নিজের পোটেনশিয়ালটা খুঁজে পেতে হবে, নিজের প্যাশনটাকে ভালো করে বুঝতে হবে, সেই হিসেবে নিজেকে বানাতে হবে, মাইন্ডটাকে ট্রেন করতে হবে। তোমার ক্ষেত্রে সেটা কখন হচ্ছে? আমার ক্ষেত্রে বেসিক্যালি এবার স্কুলের লাইফ অনুযায়ী আমাদের পড়াশোনার একটা অত্যন্ত সুন্দর একটা রুটিন ছিল, যেখানে পড়াশোনা করতে মানে আমি দেখেছি যে বাইরের লোকেদের বা আমাদের স্কুলের বাইরের ছেলে মেয়েদের বা স্টুডেন্টদের পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসে, পড়াশোনা করতে ভালো না লাগা। যে কাউকে বলে মানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে পড়াশোনা করতে কি ভালো লাগে, কেউ বলবে না যে পড়াশোনা করতে ভালো লাগে। কিন্তু আমার ক্ষেত্রে বা আমাদের সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে মোটামুটি অ্যাটলিস্ট আমি 4 ঘন্টা দিতাম দিনে সময়, 6টা সাবজেক্টের জন্য 4 ঘন্টা আমার কাছে এনাফ ছিল। এবার বাকিদের জন্য এটা যদি বেশি হয় তাতেও কোনো ক্ষতি নেই, যদি কম হয় তাও এটা মনে করার কোনো দরকার নেই, আমি কিছুই পড়ছি না, আমি পারবো না, হেনা তেনা, এগুলোর মানে অযৌক্তি। পড়াশোনার বাইরে আমি একটু বই পড়তে ভালোবাসতাম, আমি খুব বই পড়ি। ওকে যখন বলা হতো যে পুজোর সময় কি নিবি, বিভিন্ন লোক তো টাকা দেয়, কোনো কেউ টাকা দিলে বললো আমি বই নেব। আজকেও বলেছে, মা আমি যদি ভালো রেজাল্ট করি আমাকে কিন্তু বই প্রচুর কিনে দিতে হবে। বললাম সে তো ঠিকই, মানে বই পোকাই। প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা। এই তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন মোট 12 জন। তাঁদের মধ্যে রয়েছেন নদিয়ার চাকদার বসন্ত কুমারী বিদ্যাপীঠের সৌমলি মণ্ডল। আগামী দিনে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন রয়েছে সৌমিলির। মেধা তালিকায় 490 নম্বর পেয়ে রাজ্যের 14 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার সপ্তম হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিরূপ পাল। অষ্টম স্থানে রয়েছেন 11 জন, তাদের মধ্যে 2 জন হুগলির, 1 জন কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী শ্রেষ্ঠা অধিকারী, আর 1 জন হুগলির কোকন্দ কালিকা শিক্ষা সদনের ছাত্রী আত্রেয়। মেধা তালিকায় 10মে রয়েছে কোচবিহারের সুমিতি একাডেমির ছাত্রী স্বাগতা চক্রবর্তী। প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা। এই তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন মোট 12 জন। তাঁদের মধ্যে রয়েছেন নদিয়ার চাকদার বসন্ত কুমারী বিদ্যাপীঠের সৌমলি মণ্ডল। আগামী দিনে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন রয়েছে সৌমিলির। মেধা তালিকায় 490 নম্বর পেয়ে রাজ্যের 14 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার সপ্তম হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিরূপ পাল। অষ্টম স্থানে রয়েছেন 11 জন, তাদের মধ্যে 2 জন হুগলির, 1 জন কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী শ্রেষ্ঠা অধিকারী, আর 1 জন হুগলির কোকন্দ কালিকা শিক্ষা সদনের ছাত্রী আত্রেয়। মেধা তালিকায় 10মে রয়েছে কোচবিহারের সুমিতি একাডেমির ছাত্রী স্বাগতা চক্রবর্তী। আইপিএলে নতুন মাইল ফলক শুভমান গিলের। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 42 রান করেন তিনি। এবার আইপিএলে 722 রান করে ফেললেন শুভমান। কমলা টুপি জয়ের সুযোগ এবার তার সামনে। এর আগে এই রেকর্ড করেন বিরাট কোহলি। 2016 সালে এক মরশুমে 973 রান করেন বিরাট। দুজন ভারতীয় হিসাবে এই রেকর্ড করলেন বিরাট ও শুভমান। এবার আইপিএলে 730 রান করেছেন আরসিবি অধিনায়ক ফাফদু প্লেসি। দল ছিটকে গেলেও তিনি এখনও শীর্ষে, তবে আর 9 রান করলেই শুভমান গিল দুপ্লেসিকেও পেরিয়ে যেতে পারেন। 15 বছরের টুর্নামেন্টে এই নিয়ে 10 বার নজির গড়ে চেন্নাইকে আইপিএল এর ফাইনালে তুললেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 2021 সালের চ্যাম্পিয়নরা গত বছর 9ম হয়ে শেষ করেছিলেন, তাই ম্যাচ শেষে ধোনি জানিয়েছেন স্রেফ একটা ফাইনাল তিনি বলতে পারছেন না। এই ম্যাচ জিতে আহমেদাবাদ যাওয়ার আগে গুজরাটকে হারানোর পাশাপাশি 2 আম্পায়ারকে অবোকা বানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে গুজরাটের ক্রিকেটার বিজয় শঙ্কর জানিয়েছেন, পাথিরানাকে বল করানোর জন্য একটা সময় পর্যন্ত কথাচ্ছলেই 2 আম্পায়ারকে ব্যস্ত রেখেছিলেন অধিনায়ক ধোনি।